হিমঘরে জমা রাখা চাষীদের আলু বীজ বেআইনিভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল এক হিমঘর মালিকদের বিরুদ্ধে। বাঁকুড়ার কোতলপুরের ঘটনা। এই ঘটনার প্রতিবাদে সংশ্লিষ্ট চাষীরা সোমবার সকাল থেকে কোতলপুর আরামবাগ ভায়া জয়রামবাটি রাস্তা অবরোধ করে উত্তেজিত জনতা। সূত্রের খবর, কোতলপুরের চণ্ডীচরণ কোল্ড স্টোরেজে ওই এলাকার কয়েক হাজার চাষী আলু বীজ সংরক্ষণ করে রেখেছিলেন। এদিন সকালে তারা জানতে পারেন হিমঘর মালিক ওই আলু সম্পূর্ণ বেআইনিভাবে বিক্রি করে চম্পট দিয়েছেন। এই অবস্থায় দিশেহারা আলু চাষীরা ওই আলু বীজ ফেরতের দাবিতে পথ অবরোধ শুরু করেছেন। রঞ্জিত কুণ্ডু, রিপোর্ট বাংলা সার্কেল নিউজ। আমরা এখানে যারা সব জমেছি, আমরা সব মূলত সব প্রান্তিক চাষী। আমাদের হচ্ছে এখানকার মানে কৃষি কাজ যেটা হচ্ছে সেটা আলুর উপরেই আমরা সব নির্ভর করি। এবং আমাদের আলুর যে চাষের যে আলু হয় সেই আলুটা আমরা মোটামুটি আমরা বীজের জন্য স্টোরেতে সংরক্ষণ করি, এবং আমরা এই নভেম্বরের সময় আমরা ছাড়িয়ে নিয়ে যাই সেটা রাখি বাড়িতে, যেটা সেটা আবার পুনরায় চাষের জন্য। তো এবছরে কি হয়েছে, এবছরে যে আমরা চণ্ডীচরণ কোতুলপুরের চণ্ডীচরণ স্টোরে আমরা আলু রেখেছিলাম বীজের জন্য, তো সেই বীজগুলো এসে এখানে ছাড়াতে এসে দেখি যে স্টোর বন্ধ। তারপরে খবর পাই নাকি যে মালিক ওই আলুগুলো বিক্রি করে দিয়েছে। আমাদের কাছে বন্ড আছে, মানে যেটা আলুর যেটা দলিল সেই বন্ড আমাদের কাছে আছে, কিন্তু আলু আমাদের কাছে নেই। আমরা যেখানে ছাড়িয়ে ডেট করাতে আসবো এখানে কোনো কর্তৃপক্ষ নেই স্টোরের, যে যার চাবি দিয়ে যে যার ঘর পালিয়ে গেছে। মানে চাষিরা আজকে আমরা কিন্তু মানে কি করে চাষ করব এটা আমাদের মাথায় হাত পড়ে গেছে। আমাদের অভিযোগ, আমরা তো শুনুন, আমরা ক্ষুদ্র প্রান্তিক চাষি, আমরা বীজ চালু রেখেছিলাম এই চণ্ডীচরণে, আমাদের আলু সব বিক্রি করে দিয়ে স্টোর মালিক স্টোর বন্ধ করে দিয়ে পালিয়ে গেছে। দেখুন না, সব বন্ধ, মেশিনপত্র সব বন্ধ। আমরা এইসব লোক এসেছি, আমাদের যাতে ক্ষতিপূরণ দেওয়া হয়, ন্যায্য মূল্য ক্ষতিপূরণ আমরা যাতে পাই, হ্যাঁ বিচালুন দামে আমরা যাতে ক্ষতিপূরণ পাই তার আমরা আবেদন করছি। আমরা এখানে কৃষক অনেক আছি, বহু আলু আছে স্যার আমাদের এখানে, বহু, হ্যাঁ অনেক কৃষক আছে, 1000-1500 চাষি আছে এখানে, কয়েক হাজার চাষি আছে। চণ্ডীচরণে আলু রেখেছিলাম বীজ আলু, অনেক কষ্টে গরিব মানুষ আমি, মেয়ে মানুষ বিধবা মানুষ রেখেছি, তো সেই আলু 105 প্যাকেট বীজ আছে দুটো বনের মধ্যে চারিয়ে, তো তার থেকে চোর মালিক পালিয়ে আজ বীজ আনতে এসেছি, চোর মালিক নাই পালিয়ে গেছে, তো সেটা আমার ক্ষতিপূরণ যেটা হয় ন্যায্য মতন ক্ষতিপূরণটি আমার চাই। গরিব মানুষ আমি, এমনই মানুষ আমি, খেটে খাই, তাহলে সেটা আমি কিভাবে আমি লাগাবো বীজটা, সেটা আমার দাম দিয়ে দেখ, আমি যে কোনো কাবার কষ্ট করে লাগাবো। শান্তি মল্লিক।